নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। এবং প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল লক্ষাধিক টাকা, এমনই অভিযোগ উঠে আসছে বদবদে 2 নম্বর ব্লকের নোদাখালীর এই ঘটনা। বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার, ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল লক্ষাধিক টাকা, এমনই অভিযোগ উঠে আসছে। বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার, ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল লক্ষ টাকা, বদবদ 2 নম্বর ব্লকের নোদাখালীর এই ঘটনা। প্রতারণার অভিযোগ উঠে আসছে, বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার, নোদাখালী থানার অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, বদবদের 2 নম্বর ব্লকের নোদাখালীর এই ঘটনা। এক ব্যক্তি বিদ্যুতের বিল জমা দিতে গিয়েছেন এবং বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার তিনি, এমনই অভিযোগ করছেন এবং এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বদবদ 2 নম্বর ব্লকের নোদাখালীর এই ঘটনা, বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি, নোদাখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ চক্রবর্তী। শুভজিৎ, কি জানা যাচ্ছে, কি অভিযোগ করছে? ঠিক দেখো, প্রথমে তোমায় জানিয়ে রাখবো, বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালী থানা এলাকা রায়পুরের বাসিন্দা কল্যাণ দাস, তিনি পেশায় একজন সঙ্গীত শিল্পী এবং তিনি তথ্য সংস্কৃতি দপ্তরের অস্থায়ী সঙ্গীত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন। তার যেমনটা অভিযোগ যে গত 4ই নভেম্বর তার কাছে একটি ফোন আসে তার যে বকেয়া বিদ্যুতের বিল, সেই বিল পেমেন্ট করার জন্য। এরপর তিনি তার পরদিন অর্থাৎ 5 তারিখ সেই নম্বরে ফোন করেন বিল পেমেন্ট করার জন্য এবং তারপর তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি সেই কথা মতো অ্যাপ ডাউনলোড করেন এবং তার সমস্ত যে তথ্য সেই তথ্য অ্যাপে দেওয়ার পরেই কিন্তু একটি ওটিপি তিনি শেয়ার করেন এবং তারপরেই তার অভিযোগ থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রথম পর্যায়ে 4,77,000 টাকা খোয়া যায়। এরপর তিনি গোটা ঘটনা নোদাখালী থানায় গিয়ে জানালে তাকে সাইবার ক্রাইমে অভিযোগ করতে বলা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে 2,44,600 টাকা এবং 1,50,000 টাকা কাটা যায়। অর্থাৎ তার যেমন দাবি যে মোট প্রায় তার অ্যাকাউন্ট থেকে কাটা গিয়েছে 8,52,000 টাকা। গোটা ঘটনা তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এবং তিনি যেমনটা বলেন যে 5 তারিখ তিনি সাইবার ক্রাইম থানায় যেমনটা বোঝা যাচ্ছে যে বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং থানায় অভিযোগও দায়ের করেছেন। ধন্যবাদ তোমাকে শুভজিৎ।